নমস্কার, জাস্ট নিউজে আমি অরণি ভট্টাচার্য চলে এসেছি দিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের কাছে। লকডাউনের পর দেশ জুড়ে সব থেকে বেশি সমস্যায় পড়েছেন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। দেশের নানা প্রান্তে আটকে পড়েছেন তারা, অসহিষ্ণু হয়েও পড়েছেন, প্রতিবাদ করেছেন বারবার, ফিরতে চেয়েছেন নিজের ঘরে। এই শ্রমিকদের প্রতিবাদ দেখা গেছিল কেরালাতেও, কিন্তু সেই প্রতিবাদের পরেই নিপুণ হাতে পরিস্থিতি সামাল দিয়েছে কেরালা সরকার। পরিযায়ী শ্রমিকদের অতিথির তকমা আগেই দিয়েছিল এই রাজ্য, করেছিল খাদ্য ও বাসস্থানের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা, এমনকি ফোন রিচার্জ করে দেওয়ার ব্যাপারেও গুরুত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়েই নজির গড়েছে শ্রমিক নিরাপত্তাতে এই রাজ্য অর্থাৎ কেরালা। কমিউনিটি কিচেন থেকে শ্রমিকদের খাবারের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দক্ষিণ ভারতীয় খাবার ছিল, ফলে উত্তর ভারতীয় শ্রমিকদের তাতে সমস্যা হচ্ছিল বেশ খানিকটা। সব কিছু জানতে পারার পর সেই শ্রমিকদের জন্য উত্তর ভারতীয় খাবার যেমন ডাল, রুটি, চাটনি ইত্যাদির ব্যবস্থা করা হয় প্রশাসনের তরফে। এমনকি বেশ কিছু জায়গায় শ্রমিকদের কাঁচা মালও দেওয়া হচ্ছে যাতে তারা নিজের পছন্দ মতন খাবার রান্না করে খেতে পারে। পাশাপাশি বিহার ঝাড়খণ্ড থেকে আসা শ্রমিকদের জন্য ব্যবস্থা করা হয়েছে ছাতুর। শুধুই খাবার নয়, সুরক্ষা কবচের দিকেও চোখ দিয়েছে এই রাজ্য। মাস্ক এবং স্যানিটাইজারও দেওয়া হয়েছে কেরালাতে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের। 12 মে থেকে দেশে শুরু হয়েছে রেল পরিবহন। তবে জেনে নিন, রেল ভ্রমণের জন্য এবার থেকে আপনাকে জানাতে হতে পারে সফরের ইতিহাস। রেলের টিকিট যখন বুকিং করবেন, আপনি কোথায় যাচ্ছেন সেই ঠিকানা আপনাকে উল্লেখ করতে হবে অবশ্যই। এটি বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে রেল মন্ত্রক। বর্তমানের মহামারী অর্থাৎ কোভিড-19 যদি কেউ সংক্রামিত হন আপনার ট্রেন ভ্রমণের পর, তাহলে তার সুরাহা করতেই এই পন্থা গ্রহণ। অন্যান্য সংক্রমিতদের কাছেও যাতে খুব তাড়াতাড়ি পৌঁছানো যায়, সেই কারণেই রেল মন্ত্রক জানিয়েছে এবার থেকে অনলাইন ট্রেনের টিকিট বুকিং করার সময় আপনি কোথায় যাচ্ছেন তা স্পষ্ট করে লিখতে হবে। যদি এই ঠিকানা কেউ ভুল দেন, তাহলে সেক্ষেত্রে নেওয়া হতে পারে আইনত পদক্ষেপ। করোনা আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম হওয়ার ফলে এবার জনসাধারণের ওপর বেশ কিছু বিধিনিষেধ শিথিল করল সংযুক্ত আরব আমিরশাহী। খুলে দেওয়া হলো পুনরায় পার্ক ও বিনোদন কেন্দ্র। দেশটিতে নতুন আইনের মাধ্যমে জনসাধারণের জন্য এই জায়গাগুলি খুলে দেওয়া হয়েছে মঙ্গলবার থেকেই। সমুদ্র তীরে থাকা হোটেলগুলিতে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। সেখানে পুনরায় আসতে পারছেন অতিথিরা, থাকতে পারছেন হোটেলগুলিতে। তবে বন্ধ রাখা হয়েছে বার ও পর্যটকদের আকর্ষণ। তবে সারা দেশে সামাজিক দূরত্ব বজায় রাখার বিধি চালুই রয়েছে এখানে। এইসব পার্কগুলি পুনরায় চালু করার ফলে বাসিন্দারা দিনের বেলায় বেশি সময় ধরে শরীরচর্চাও করতে পারবেন। অন্যদিকে কলকাতার বাস ভাড়া বৃদ্ধির পর এবার বাড়তে চলেছে হলুদ ট্যাক্সির ভাড়াও। বাসের ভাড়া ইতিমধ্যে 25 ও 30 টাকা করে হয়েছে কলকাতায়। এক ধাক্কায় একেবারে 30% বাড়ানো হচ্ছে এবার ট্যাক্সি ভাড়াও। সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে মধ্যবিত্তের পকেটে পড়েছে কোপ। নিত্যযাত্রীদের লাইফলাইন এই বাস পরিষেবা। সেই বাস পরিষেবায় বিপুল ভাড়ার জেরে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। তার উপর আবার হলুদ ট্যাক্সির ভাড়া বৃদ্ধি, আরও চিন্তায় পড়েছে মধ্যবিত্ত বাঙালি। কন্টেনমেন্ট জোন বাদে শহরের সর্বত্রই ট্যাক্সি চলবে বলে জানানো হয়েছে। তবে চালক ছাড়া একটি ট্যাক্সিতে দুজনের বেশি যাত্রী চাপানো চলবে না। আত্মনির্ভর ভারত তৈরির দ্বিতীয় দিনে অর্থমন্ত্রী আর্থিক প্যাকেজ নিয়ে যেগুলি বললেন শুনে নিন। সমস্ত পরিযায়ী শ্রমিকদের জন্য বিনামূল্যে খাবার দেওয়ার ঘোষণা আগামী 2 মাসের জন্য। কার্ড না থাকলেও এই সুবিধা পাবেন পরিযায়ী শ্রমিকরা। 3,500 কোটি টাকা খরচ হবে আগামী 2 মাস বিনামূল্যে 8 কোটি পরিযায়ী শ্রমিকদের খাবার দেওয়ার জন্য। সাহায্য কিভাবে করা হবে পুরো বিষয়টি দেখভাল করবে রাজ্য সরকার। রেশন কার্ড থাকলে দেশের যে কোনো প্রান্ত থেকেই রেশন নেওয়া যাবে। এই প্রকল্পের নাম ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড। ফুটপাতের হকারদের 5,000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা। 50 লক্ষ ফুটপাতের হকার রয়েছেন ভারতে। লকডাউন পরবর্তী সময়ে ব্যবসা চালু করতে সাহায্য করতে এদের ঋণ সহযোগিতা দেওয়া হবে। সেক্ষেত্রে ডিজিটাল পেমেন্ট করা ফুটপাতের হকারদের বিশেষ সুবিধা দেওয়া হবে। এরা কোনো গ্যারেন্টি ছাড়াই 10,000 টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। 1 মাসের মধ্যে এই প্রকল্প কেন্দ্রের তরফে চালু করা হবে বলে জানা যাচ্ছে। তাই প্রশাসনের নিয়মাবলী মেনে চলুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন।
বাড়ির মানুষের সঙ্গেই সময় কাটান, অপ্রয়োজনে বাড়ির বাইরে যাবেন না। জাস্ট নিউজের ফেসবুক এবং ইউটিউব পেজটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখতে থাকুন জাস্ট নিউজ।